বন্ধুরা, ভাইরাল ভিডিও এক্সকিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো একটি অ্যাপস নিয়ে, যে অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজেই প্রফেশনাল একটি লোগো তৈরি করতে পারবেন, ওয়াটারমার্ক লোগো। সেটা চাইলে আপনি যে কোনো ভিডিও অথবা যে কোনো পিকচারে সেট করতে পারবেন, সেভ করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই কীভাবে আপনি সেই লোগোটি তৈরি করবেন। তো বন্ধুরা, তার জন্য আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটির নাম হলো লোগো মেকার, LOGO লোগো MAKER। তো বন্ধুরা, যেহেতু আমাদের সফটওয়্যারটি ইনস্টল করা আছে তাই আমি সরাসরি ওপেন ওপেনে চলে যাব। তো বন্ধুরা দেখুন, আমি সফটওয়্যারটি ওপেন করলাম। তো বন্ধুরা দেখুন, আমি সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এরকম একটি ইন্টারফেস দেখাবে। এ আপনি প্রথমে ক্লিক করে, প্রথম প্রিন্টতে ক্লিক করলে দেখবেন এরকম একটা পেজ চলে আসবে। সেখান থেকে আপনাকে এখন যেটা করতে হবে, আপনি এখন যে কোনোভাবে একটি আপনার ইচ্ছা মতো লোগো তৈরি করতে পারেন। তার জন্য আপনাকে এখানে আর্টে ক্লিক করতে হবে। আর্টে ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো নিচে অপশান আছে, সেখান থেকে আপনি ঘুরিয়ে পায়টা টেনে ক্যামেরা নামক অপশানটি চেয়ে নেবেন। তো ক্যামেরা নামক অপশানটি চেয়ে নিলে কী হবে দেখেন, এখানে ক্যামেরা নামক অপশানটিতে অনেকগুলো অপশান রয়েছে। সেখানে দেখেন অনেকগুলো পিকচার রয়েছে, সেখান থেকে আমি প্রথম পিকচারটা নিয়ে নেব। আর অন্যান্যগুলো আপনারা নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি প্রথমটা নিয়ে নিলাম এবং দেখেন এখানে টেনে ছোটো বড় করা যায়, একটা তীরচিহ্ন রয়েছে। এবং চাইলে আপনি এটাকে উল্টে দিতে পারেন, মানে এটা বাম দিকে তাকিয়ে আছে যেন আপনি ডান দিকে তাকিয়ে দিতে পারেন। তার জন্য উপরের চিহ্নটাতে ক্লিক করলে দেখুন চেঞ্জ হইতেছে, ডান পাশের উপরে চিহ্নটাতে ক্লিক করলে। এবং আমি এটাকে টেনে আবার ছোটো করে দিলাম। দেওয়ার পর এখন আমার যেটা করতে হবে, আমি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে কালার অ্যান্ড এটা কি লিখেছিল, এটা লিখে আছে, আপনি এটাতে ক্লিক করে দেখেন অনেকগুলো কালার আছে, সেখান থেকে কালার চেঞ্জ করে নিতেছি। বন্ধুরা, এখন আপনার যেটা করতে হবে সেটা হলো, চাইলে আপনি এখানে একটা নাম দিতে পারেন, অথবা আপনার নাম অথবা আপনার চ্যানেলের নাম। তো আমি এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করলে কি হবে, এখানে যে কোনো আপনি আপনার চ্যানেলের নাম অথবা যে কোনো নাম দিতে পারেন। এখানে আমি আমার চ্যানেলের নাম ভাইরাল ভিডিও স্কু চ্যানেলটি দিলাম, নাম দিলাম। এখন আপনি এটার তীর চিহ্নটাকে টেনে আপনি আপনার ইচ্ছে মতো নামটা সেট আপ করে নিতে পারেন। তো আমি আমার নামটা সুন্দর করে সেট আপ করে নিলাম, ভাইরাল ভিডিও এসকু নামটি সুন্দর করে সেট আপ করে নিলাম। এখন আপনি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারেন। সেখানে কালার ক্লিক করে আপনি যে কোনো একটা কালার অ্যাড করে দিতে পারেন। তো আমি লাল কালারটাই ধরে নিলাম, দিলাম। তো এখন আমার এটা মোটামুটি সেট আপ শেষ। তারপর আমার যেটা করতে হবে, এখন আপনি চাইলে যদি চান যে কেউ আপনার এখানে ছবি তুলতেছে সেটা আপনি বুঝাবেন যে কারো ছবি তুলতেছে এখানে, তো আপনি চাইলে এখানে যে কোনো একটা অবজেক্ট সেট আপ করে দিতে পারেন সামনে। তো আমি একটা অবজেক্ট সেট আপ করবো, সেটার জন্য আপনি চলে যেতে হবে টেক্সট অপশানে। টেক্সট অপশানে চলে গেলে দেখেন আপনার এখানে থার্ড ব্রেকেট নামক যেই ব্রেকেটটা রয়েছে আমরা সেটা নিয়ে আসবো। থার্ড ব্রেকেট, এই দেখেন থার্ড ব্রেকেটটা নিয়ে আসলাম। থার্ড ব্রেকেটটা নিয়ে আসার পর এখানে তা আপনি এখন এটা আমি খুব চিকন করে দেবো। তার জন্য আপনি ফ্রন্টে ক্লিক করে, তার জন্য আপনি ফ্রন্টে ক্লিক করবেন। ফ্রন্টে ক্লিক করে এটা খুব চিকন করে দিতে পারেন ব্রেকারটা। তো আমি অনেকগুলো ফ্রন্ট রয়েছে, আমি ইচ্ছা মতো ফ্রন্টে ক্লিক করে চিকন করব। দেখেন অনেক চিকেন হয়ে গেছে এটা এই মুহূর্তে। তো আমি এই চিকন এটা কি এখন সামনে সেট আপ করে দিব, পিকচারের সামনে যে আয়নার মতো, যে এই আয়নার মধ্যে কেউ আছে সেটাকে আমি ছবি তুলতেছি। তো আমি এটা ক্যামেরার সামনে অন করে দিলাম, মানে আমি সেট আপ করে দিলাম। হওয়ার পর এখন আমি চাইলেই এখন এটাকে একটু থ্রিডি করে দিতে পারি, মানে থ্রিডি বলতে একটু উলট পালট হবে, সামনের দিকে ঘুরে তাকা বেশি মনে হয় যেন ক্যামেরার দিকে তাকিয়ে আছে, এরকম করা হবে। তো সেটার জন্য আমাকে থ্রিডি অপশানে ক্লিক করলে দেখুন অনেকগুলো অপশান আছে, সেখান থেকে আমি টেনে আপনি কাজ করলে বুঝতে পারবেন, টেনে আমি থ্রিডি করে দিতে পারবো। দেখেন সিনোটা নড়ে, থার্ড ব্রেকেটটা নড়ে। তো আমি এটাকে থ্রিডি করে নিলাম। নেওয়ার পর এখন আমি চাইলাম যে এখানে আরও একটা অবজেক্ট সেট আপ করবো এই গ্লাসের মধ্যে। তাহলে আপনাকে আবার আর্টে চলে যেতে হবে। আর্টে চলে যাওয়ার পর আবার সেখানে আবার একটা অপশন পাবেন, ট্যাটো, ট্যাটো স্টুডিও নামে একটা অপশন পাবেন। সে অপশনে আপনি টেনে টেনে একটু বাছাই করে নেবেন ট্যাটো, এই যে ট্যাটো স্টুডিও নামের অপশন দিতে আপনি ক্লিক করে দেখুন অনেকগুলো এখানে অপশন পেয়ে যাবেন। তো এখন আপনাকে যেটা করতে হবে,
এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা ট্যাটু সংগ্রহ করে নিতে হবে। তো আমি একটা টন ট্যাটু নিয়ে নিলাম, নিয়ে এটাকে ছোট করে বা এটাকে আমার ইচ্ছা মতো সেট আপ করে টেনে আমি গ্লাসটাতে বসিয়ে দিলাম, দেখেন অবজেক্টটাতে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন আপনি চাইলে এটাকে আবার একটু থ্রিডি করে নিতে পারেন সে আগের গ্লাসটার মতো। তো তার জন্য থ্রিডিতে ক্লিক করতে হবে আপনাকে সর্বপ্রথম, বা আপনি চাইলে আগে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখানে কালারটা দেখুন একটু চেঞ্জ করার অপশানগুলো রয়েছে, তো আমি কী করলাম থ্রিডিতে ক্লিক করে আগে একটু থ্রিডি করে নিলাম। তো এখন দেখেন বন্ধুরা এটা আমি ঘুরিয়ে থ্রিডি করে ক্যামেরার দিকে ফিরিয়ে দিলাম, যেহেতু বোঝা যাইতেছে এখন যে ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর ক্যামেরাম্যান তারই ছবি তুলতেছে। তো আমরা এটা থ্রিডি করার শেষ, এখন মনে দেখেন অনেক সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেছে আমাদের এখানে। এখন আপনি চাইলে এটা সেভ করে দিতে পারেন। তো বন্ধুরা সেভ করে দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে উপরে টিক মার্কটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন এখানে ইমেজ অপশন আছে, ইমেজ অপশনে ক্লিক করব। তারপর এখানে স্ট্যান্ডার্ড 512x512, আরও অনেকগুলো স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে, আমি 512x512 সিলেক্ট করে নেব। তাহলে সেখানে ক্লিক করব, 512x512 ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে ইমেজটা সেভ হয়ে গেছে। তো আমি এটা মিনিমাইজ করে এখান থেকে বাইরে, তো তারপর এবার আমি চিন্তা করব এই লোগোটা কীভাবে সেট আপ করা যায় একটা ভিডিও অথবা একটা পিকচারের মাধ্যমে। তো তার জন্য আমার সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাকে একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে, সেটা হতে পারে পিকচার বা অন্য কোনো সফটওয়্যার। তো আমি পিকচার দিয়ে দেখানোর সুবিধাতে আমি পিকচার দিয়ে কাজ করতেছি। তো পিকচারটা সর্বপ্রথম ওপেন করে নিই, তো পিকচারটা সর্বপ্রথম ওপেন করে নিই। পিকচার ওপেন করার পর তো বন্ধুরা দেখুন এখানে আমার পিকচার সফটওয়্যারটি ওপেন হইতেছে, একটু ওয়েট করেন। হ্যাঁ, পিকচারটা ওপেন করার পর আমি এখান থেকে একটা যে কোনো একটা ছবি কালেকশন করে নিব, আপনারা যে কোনো একটা ছবি। তো আমি একটা ছবি বাছাই করে নিতেছি, তো দেখেন আমি এই যে এখানে এই ছবিটি বাছাই করে নিলাম। হ্যাঁ, এই যে একটা ছবি বাছাই করে নিলাম, আমি এখন এই ছবিটার উপরে লোগোটা বসাবো। তো তার জন্য আমাকে যেটা করতে হবে এখানে দেখেন নিচে অনেকগুলো অপশন আছে, এটাকে টানলে দেখেন এখানে অ্যাড ফটো নামে একটা অপশন রয়েছে, সেটাতে আমি ক্লিক করলে আমার ওই যে লোগোটা তৈরি করছে সেটা সবার প্রথমে সেভ হয়ে আছে। তো আমি সেটাকে ক্লিক করে আমি নিয়ে যাব। তো নিয়ে গেলে দেখেন এখানে ডিসপ্লেতে চলে আসছে লোগোটা, দেখেন। এখন আপনি লেগুটিকে চাইলে ছোটো বড়ো করে যে কোনো জায়গায় সেট আপ করে দিতে পারেন। দেখুন আমি ছোটো বড়ো করে যে কোনো জায়গায় সেট আপ করার চেষ্টা করতেছি, আপনি চাইলে নিচে সেট আপ করতে পারেন অথবা আপনি চাইলে অন্য কোনো জায়গায়, যেমন আমি দেখুন উপরে সেট আপ করতেছি। তো দেখেন এইভাবে আপনি উপরে সেট আপ করে দেবেন। এখন আপনি এটাকে সেভ করতে চাইলে উপরে এখানে দেখেন তীর চিহ্ন রয়েছে, সেটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখেন সেভ অপশন আসে। সেভ অপশন আসলে আপনি সেভে ক্লিক করলে এখানে গ্যালারি অপশন আসবে, গ্যালারি অপশনে ক্লিক করলে অটোমেটিক ভিডিওটি সেভ হয়ে যাবে, মানে আপনার লোগোটি সেভ হয়ে যাবে। তো এইভাবে দর্শক আপনি সুন্দর করে একটা লোগো তৈরি করতে পারবেন এবং যে কোনো ভিডিও অথবা যে কোনো পিকচারে সেটা ব্যবহার করতে পারেন। তো আগামী ভিডিও আসা পর্যন্ত সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।